আমাদের কোম্পানিতে প্রথম ব্যক্তি সে যে কোম্পানির খরচে কোম্পানির ফুল খরচে সে বাড়ি যাচ্ছে এবং বাড়িতে আস বাড়ি থেকে আবার আসবে যাওয়া আসা দূরে টিকিটে আমাদের কোম্পানি বহন করতেছে দুই মাসের অধিক প্রায় আড়াই মাস সময় সে বাড়িতে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা চলে আসছি আমাদের বুখারেস্টের সিটি সেন্টারে। আমাদের সাথে আছে হাকিম ভাই। হাকিম ভাই আলাইকুম। হাকিম ভাইয়ের মনে আজকে অনেক আনন্দ। হাকিম ভাই যাচ্ছে ছুটিতে বাড়িতে, তার শপিং মোটামুটি কমপ্লিট, কিছু শপিং বাকি আছে। আর আমাদের জাহাঙ্গীর ভাই আমাদের হেল্প করছে এখানে আসার ক্ষেত্রে। আর হাকিম ভাইয়ের আড়াই মাসের ছুটি, এখন শপিং কিছু বাকি আছে, আমরা শপিং শপিং করবো। আর সে একটা মোবাইল কিনছিল কিছুদিন আগে, সেই মোবাইলটা মোবাইলটা সে এক্সচেঞ্জ করতে পারে আবার নাও করতে পারে। আমরা দোকানে গিয়ে দেখবো যে কীরকম দাম চায় ওরা, তাহলে আমরা মোবাইলটা নিয়ে আরেকটা মোবাইল কিনবো। আর যদি না নেয় তাহলে আমরা নতুন মোবাইলও কিনতে পারি, দেখি কী অবস্থা হয় সামনে। আর টুকটাক কিছু শপিং করবো সেটাও আমরা আপনাদের দেখাবো। আর আমাদের সাথে আছে আমাদের মাস্টার শেফ রবি ভাই। আর আসি আমরা হলো উবর এলাকার আশেপাশে, এখানে একটা মোবাইল শপ আছে টোটাল কনভার্ট। আপনারা এই শপটা আগেও অনেকবার আমরা শপিং করছি, সেখানে আমরা যাব এখন মোবাইল দেখার জন্য। এখানে খুব সস্তায় আইফোন, তারপরে যে দামি দামি ব্র্যান্ডগুলো এগুলো খুব সস্তায় পাওয়া যায়। এখানে আইফোন 14 এটা বিক্রি হচ্ছে 5,000, আর 13 বিক্রি হতেছে 3,000, এবং এখানে একটা আছে 2,400 টাকা মাত্র। আর সবচেয়ে যেখানে আধুনিক ফোন আছে 14 প্রো, এটা হলো 5,800। আলী ভাই আমাদের কলেগা আলী ভাই এসে বসে, আলী ভাইয়ের প্রতি শুভকামনা। আলী ভাই মোবাইল কিনবো আর কিছু জিনিসপত্র কিনবো, জিনিসপত্র কিনবো। হাকিম ভাই চলে যাবে, হাকিম ভাই মাল 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 দিব সে বাড়ির জন্য, ভাবির জন্য। আলী ভাইয়ের সাথে আমাদের অনেকদিন পর দেখা হইলো। হাকিম ভাই ফোন নিয়ে নিল, ফোন হলো রেডমি নোট 12 প্রো। ফোনটার দাম নিল কত? দাম নিল কত? 1,149। 1,149 টাকা। যদিও আমরা বাঙালিরা তো একটু খারাপ, আমাদের দাম দামি খারাপ অভ্যাস, যেখানে যেখানে আমরা একটু নাড়াচাড়া করি, নাড়াচাড়া করে পরে 50 টাকা ডিসকাউন্ট পাইছি। 1,100 টাকা। 1,100 এখন। আর এটা বাংলাদেশে কত চলতেছে সেটা আপনারা ভালো জানেন, যারা বাংলাদেশে আপাতত আসছেন। আমার জানা নাই, তুই জানি ফোনটা ইউজি হয়নি একদম, জিরো পরে ইউজ, একদম ইনটেক ফোন এ প্লাস ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি দেওয়া থাকে যেগুলো একদম ইউজ হয়নি, এ প্লাস কিছুদিন ইউজ হলে এ এরকম ক্যাটাগরি। আমার হাকিম ভাই হ্যাপি এখন, আর বাংলাদেশ যাই বসে জানেন। আর আমরা এখন যাইতেছি একটা কফল্যান্ড, এখানে একটা সুপার শপ আছে, ওইখানে গিয়ে আমরা ফানকো একটা দোকান, এটা একটা নামি দামি ব্র্যান্ড, এখানে হলো ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত ওই দোকানটা। আমরা ভিতরে গিয়ে দেখি হাকিম ভাই নাকি হেডফোন কিনবে, আমরা দেখে আসি। নার্সি দেন দাম এখানে এগুলোর 139 টাকা, এটা 99 টাকা, আর এগুলোর দাম একটু বেশি, এরপরে তার দাম আরও বেশি 399 টাকা। এই হুয়াইয়ের, এটা হুয়াইয়ের দামটা একটু বেশি। তো এইগুলোর যে ক্যান্ডি কেন অন যে কোম্পানির দাম একটু কম। আর এর আগে আমরা AKAI যে কোম্পানি একটা নিয়েছিলাম 90 টাকা করে, ওই জিনিস আমি পাচ্ছি না, আমি খুঁজতেছি। হাকিম ভাই হেয়ার ড্রায়ার নিলো, আর হলো দুটা হেডফোন নিলো, হেডফোন হলো 80 টাকা করে, না 79 টাকা, না 99.99, 100 টাকা করে, অলমোস্ট 100 লি করে, দুটা 200 টাকা। আর এটা জামাই আর কারা যেন গিফট করবেন? আমার জামাই আর আমার বিয়াইকে, জামাইয়ের বাপ বেরে বিলিভ করবো, সেটা মেয়ে বিয়ে দিছে। আর এটা হলো হেয়ার ড্রায়ার, তার মেয়ের জন্য। এটা কত দাম নিল? 179 টাকা। 179 টাকা। শপিং শেষ করার আগেই আমাদের এখানে মাসুম একটা সেলুনে ফোন দিছিল যে ওদের চুল কাটার দরকার আছে। আমাদের বাড়ির আশেপাশে এই দোকানগুলো, ওগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই জটিল। 2 সপ্তাহ হাকিম ভাই কদিন ধরে করছেন, 2 মাস ধরেও সে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন এখানে। পরে আমরা এখন বুকারেস্টে চুল কাটাবো। এখানে একটা দোকান আছে যে অরিজিনাল বারবার শপ, এটা হলো সান প্লাজা পিয়াদা সুদুলে যে স্টেশন, ওটার থেকে 1 কিলোমিটারের ভিতরে রাস্তার ওই পাশে আমরা এখন যাবো। তো এখানে সুবিধা হলো এখানে যারা চুল কাটে বেশিরভাগই হলো এশিয়ান লোক। তো এখানে রোমানিয়ানরা তো গণহারে মেশিন দিয়ে কেটে দেয় চুল, ওইভাবে এত ভালো বোঝে না, বোঝানো অনেক ঝামেলা। তো এই হিসেবে আমাদের এখানে খরচ একটু বেশি আমাদের এলাকাতে। আমাদের এলাকায় আমরা 20 টাকা করে চুল কাটি, না 20 টাকা করে, না 20 টাকা। আর এখানে হলো সর্বনিম্ন যেই প্যাকেজ সেটা হলো 45 টাকা, 45 লি। আর আপনি যে একটু স্টাইল করেন বা চুলের পাশাপাশি অন্য কিছু দাড়ি টাড়ি কাটেন তাহলে হয়তো খরচ একটু বেশি। মাসুম আর হাকিম ভাই চুল কাটতে গেছে, আমরা বাইরে একটু ঘুরতেছি। তো সেলুনের পাশেই এখানে একটা চাইরাতর মোড় দেখতেছি, এখানে আমরা আসলাম। এখানে যে লাজ পান একটা দোকান দেখতেছি, এখানে স্ন্যাক্স টাইপের খাবার পাওয়া যায়। তো আমি আর রবিউল ভাই এখানে যাচ্ছি,
এখানে বিভিন্ন ধরনের রুটি টাইপের খাবার আছে, এগুলো রোমানিয়াতে খুবই জনপ্রিয় খাবার। যেমন এগুলো হলো বেশিরভাগ চিজ দেওয়া না, এবং সস্তা। যেমন এগুলো হলো 2.5 টাকা করে, এগুলো হলো 5 টাকা করে। পাউডার মতো ভিতরে চিজ দেওয়া আছে, যেগুলো আছে পাউডার ভিতরে ব্রাঞ্জা দেওয়া আছে, মানে চিজ দেওয়া আছে ব্রাঞ্জা। আর এখানে কাসকাভাল লেখা আছে, কাসকাভাল মানে একই। আর উপরে একটু কেক টাইপের, এগুলোর দাম একটু বেশি। তো এগুলোর ভিতরে এগুলোও চিজ দিয়ে বানানো। তেমন ধরনের সময় ভয় থাকে পক টক দেয় কিনা, এত এগুলোতে কোনো কিছু নাই, কোনো এগুলো সস্তা একদম আর কি। আর ওখানে আছে পিৎজাও আছে, পিৎজার দাম কীরকম এটা আপনি দেখেন। যেমন একটা স্ল্যাশ কিনলে আপনার 6 টাকা করে পড়বে এখানে, আর এখানে এটা 6 টাকা, সবগুলি 6 টাকা করে। কিন্তু এগুলোতে এই যে ভিটা, এটা তো গরুর মাংস দেওয়া আছে, আর পর্ক নাই, একটা তো পর্ক নাই, এগুলো খাওয়াই যায়। তো আমরা ওইটাই নিতেছি, রুটিটাই আমাদের পছন্দ হয়েছে, এই লম্বা রুটিটা। এটা আমরা নিব এখন দুইটা। তো আমরা এই আটা খাচ্ছি, খুবই টেস্টি। বাংলাদেশে একদম পরোটা যে মোগলাই আছে না, মোগলাইয়ের মতো ওরকম টেস্ট। আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। মাঝে মাঝে এটা সফট রুটির মতো থাকে না, ওটা ভালো লাগে না, কিন্তু এটা যে পরোটার মতো ভাজা ভাজা, এই জন্য ভালো লাগতেছে। আমাদের হাকিম ভাই চুল কাটা কমপ্লিট করে ফেলেছে, পুরো ভদ্রলোক হয়ে গেছে না, জায়েদ খানের মতো না? হ্যাঁ, জায়েদ খান তো আপনার ফলো কি, আপনি তো জায়েদ খানের ফলোয়ার, এটা কইতে ভুলে গেছি আমি। হ্যাঁ জি জি। আরে এখন জাহাঙ্গীর কাটছো? না কাটবো, এখন মাসুম কাটবো। দেখেন আসুলের অবস্থা, দেখেন কার মতো, কম ঘোড়ার মতো হয়ে গেছে অলরেডি। আর কালার মালা সব মিলে তো পুরো ঘোড়ার মতো, ব্ল্যাক হর্স, ব্ল্যাক হর্স। মাসুম ভাই চুল কাটছে, দেখেন কত বড় চুল ছিল, এটা ছোট করে দিল, দেখেন বাবু সোনাটা বসে আছে। অবশেষে মাসুম ভাইয়ের চুল কাটা শেষ, শ্যাম্পু লাগিয়ে পরিষ্কার করছে। জাহাঙ্গীর ভাই পুরো ফিটফাট, দেখেন পুরো হিরোর মতো লাগতেছে এখন। আমরা আবার সান প্লাজায় চলে আসলাম, এখানে গাড়ি পার্কিং করতেছি। আমরা সান প্লাজার আন্ডারগ্রাউন্ডে আছি, এখন গাড়ি পার্কিং করে আবার মার্কেটে আমরা যাবো। বাড়ির জন্য জুতো এগুলা মানে নিজে পড়বেন না? নিজের জন্য, বাড়িতে নিয়ে যাবেন না, এই জন্য তো আসছেন। কত নিল জুতা? জুতার দাম নিয়েছে 160 লি। 160 লি? ডিসকাউন্ট পেয়েছেন নাকি ডাইরেক্ট? না ডাইরেক্ট ডিসকাউন্ট। আর এমনি দেখি কি, কোন ব্র্যান্ড এটা? এটা ব্র্যান্ড ব্র্যান্ডের কি দাম দেখেন, কোনো ব্র্যান্ড লেখা নাই, গরিব ছিল। যাই হোক, ও HM 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 ব্র্যান্ড HM.com। আর এখানে দেখেন বিভিন্ন দেশের কারেন্সি দিয়ে এখানে ইয়া করা আছে, ইউরো হলো 40 ইউরো, তারপরে পোল্যান্ড, রোমানিয়ান, চেক রিপাবলিক সবগুলো দিয়ে দেওয়া আছে। আর কি কিনছেন? আর কিছু না, নিতে। আর যা মাসুম একটা গেঞ্জি কিনছে, গেঞ্জি কত দাম ছিল? 34 লি। 34 লি হাকিম ভাইয়ের পক্ষ থেকে এটা গিফট করছে, যেহেতু হাকিম ভাইয়ের আজকে মাসুম অনেক সাপোর্ট দিছে। আর আমাদের আলী ভাই দুটো হেডফোন কিনছে 56 টাকা করে। হেডফোন নিয়ে আবার আলী ভাইয়ের সাথে আবার হুজুরের সাথে একটু, হুজুরও চাইছিল যে হেডফোনগুলো নিতে, কিন্তু কপাল খারাপ, সে নিতে পারেনি। আলি ভাই দূরে নিয়ে আনিছে হেডফোন। কফল্যান্ড চলে আসছি, কফল্যান্ডের এখন আমরা হাকিম ভাই কিছু বাজার বাকি আছে, আমরা এখানে বাজার করবো। আর এখানে আমাদের ভোগ লাগছে, অনেকক্ষণ ধরে আমরা খাই না, হাকিম ভাই আমার কিছু খাওয়ায় না। এখন আমরা এখানে দোকান বন্ধ, হাকিম ভাই বাইসা গেলো অল্প লেগা, এখন এখানে সব ক্লিন করতেছে। আমরা এখন কফল্যান্ডের ভিতরে গিয়ে দেখি যে কী কী মাল হাকিম ভাই এখন কিনবে। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেলো, কিন্তু ভিতরে ভিডিও করা হয়নি, কারণ দোকানে আমরা একদম শেষ মুহূর্তে ঢুকছিলাম। তা আমাদের আপনাদের তেমন কিছু দেখাতে পারি, তখন এখান থেকে একটু যতটুকু পারি আমাদের গাড়ির ইয়ার ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। আমরা নিলাম কলা, কলার দাম মাত্র 3.5 টাকা করে কেজি পড়লো। আর এখানে একটা রুটি পাওয়া যায়, আমরা রুটি বানাতে পারি, কিন্তু বানানো অনেক ঝামেলার কারণে আমরা কই না। এগুলো হলো এখানে 8 পিস রুটি আছে 4 টাকা 4 টাকা 39 পয়সা করে। এগুলো আর কিছু ফল নিলাম, এই ফলটা আমি নিলাম, এটা 10 টাকা করে কেজি। একটা নাম কি আমি ভুলে গেছি, আমি এখান থেকে এটা বের করে আপনার দেখাই, ঠিক আছে। এই ফলটা, এটা নাম আমার বাংলা নামটা আমি ভুলে গেছি, বাংলাদেশে এটা পাওয়া যায়। এখানে 10 টাকা 10.5 টাকার মতো কেজি, আমি 1 কেজি মতো নিলাম। আর হাকিম ভাই কিছু চকলেট নিল, চকলেটগুলো দেখাই। এগুলো হলো বাদাম, কাঠবাদাম। আমরা আছি শর্মার দোকানে, এখানে শর্মা মিক্স যেটা আমরা নিতেছি 700 গ্রাম 33 টাকা করে, একটু দাম বেশি এখানে। তো হাকিম ভাই যেহেতু আজকে আমাদের শপিং টপিং করলো, সে তার পক্ষ থেকে আমার এক ট্রিট দিতেছে, আমরা চাই নেই, সে আমার কইতেছে কিছু একটা খান।
তো শর্মা আমরা একটা নিদেশ একটা আবার ভাগ করে নেব মাছখান দিয়ে কারণ এই শর্মাগুলো অনেক বড় সাইজের আমরা এখন বাসায় আবার ভাতও খাবো আপাতত হালকা পাতলা আমরা খাইতেছি বেশি কিছু করতেছি না বন্ধুরা আমরা আছি হ্যানারি কোয়ান্ডা বুকারেস্টের যে সেন্ট্রাল এয়ারপোর্ট আজ আমাদের হাকিম ভাই বাড়িতে চলে যাচ্ছে তার যে শপিং আপনারা দেখাইছিলাম শপিং টা আমি সব শেষ আজকে তারিখ কত হাকিম ভাই আজকে 16 তারিখ আজকে 16 না 15 আজকে 15 জুলাই আজকে 15 জুলাই 2023 হাকিম ভাই ফ্লাইট আর আমাদের কোম্পানি থেকে প্রথম ব্যক্তি সে যে কোম্পানির খরচে কোম্পানির ফুল খরচে সে বাড়ি যাচ্ছে এবং বাড়িতে বাড়ি থেকে আবার আসবে যাও আসা দূরে টিকিটে আমাদের কোম্পানি বহন করতেছে যেহেতু সে অলমোস্ট 2 বছর হয়ে গেছে যদিও সাধারণত নিয়ম হলো 2 বছর হওয়ার পরে কোম্পানিরা প্রোভাইড করে বেশিরভাগ কোম্পানিরা বলে মুখে কিন্তু আমার এরকম আমার চোখে পড়ে নাই আর কি এখন পর্যন্ত যারা আমার সাকসেস হয়েছে আর আমাদের কোম্পানিতে অনেক লোক আসতে গেছে কিন্তু বাড়িতেও অনেকে গেছে আসছে বেশিরভাগই বেশ ব্যক্তিগত খরচে গেছে এই প্রথমবার আমাদের হাকিম ভাই সাকসেসফুল ব্যক্তি যে কোম্পানির ফুল কস্ট আছে বাড়ি যাচ্ছে আছে এবং 2 মাসের অধিক প্রায় 2.5 মাস সময় সে বাড়িতে থাকবে আর এয়ারপোর্ট আসলাম সামনে কি ইমিগ্রেশন কি হয় না হয় আমরা দেখবো আর আমাদের আরেক রাজশাহী চাবেন আমাদের ভাই আছে আমাদের আব্দুর রাজ্জাক ভাই হাকিম ভাইয়ের হেল্প করার জন্য আসছে আমরা দুটো লাগেজ আছে আর একটা ব্যাগ আছে সে তার্কিশ এয়ারলাইন্সে যাবে তার 40 কেজি নিতে পারবে বুকিংয়ে আর হলো 8 কেজি নিতে পারবে হ্যান্ড লাগেজ হ্যান্ড ক্যারি করতে পারবে আর এখানে এয়ারপোর্টের অবস্থাটা ঠিকই রকম আশেপাশে আর আমরা দেখি ইমিগ্রেশনে কী ধরনের এক্সপিরিয়েন্স হয় আমরা যাবো তার বুকিং বোর্ডিং পাস পর্যন্ত যাবো আর ইমিগ্রেশন কী হয় সেটা আমরা পরে জেনে নেবো হাকিম ভাই শুধু ওয়ানলি ওয়ান যে চার অন্য মানুষগুলো যারা গেছে নিজ খরচে গেছে কেন নিজ খরচে গেছে এটা কী করবেন না হ্যাঁ না কেন নিজ খরচ বলতে কি আমাদের মানে এটা হলো রোমানিয়ার যে রুলস বেশিরভাগ লোক যারা 2 বছর থাকলে কোম্পানি সাধারণত বাড়িতে যাওয়ার খরচ বহন করে আর যদি কারো প্রয়োজন হয় বাড়িতে আপনার যে কোনো সময় মানুষের বিপদ আপদ হয় প্রয়োজন হতে পারে তখন আপনি নিজ খরচে যাইতে পারবেন সেটা নিয়ে কোম্পানির বছরের 3টা বড় ছুটি থাকে তখন যেতে পারেন অথবা খুবই ইমার্জেন্সি হলে কোম্পানি রিকোয়েস্ট করলে অবশ্যই আপনার যাইতে ছুটি দেবে সব কোম্পানি এক কিনা আমি জানি না তো আমাদের কোম্পানি এই সুযোগটা দিছে আজকে এয়ারপোর্ট অনেক 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 বিজি দেখতেছি আর তার্কিশ এয়ারলাইন্সের 3:50 হলো ফ্লাইট অলরেডি চেক ইন ওপেন হয়ে গেছে তো আমরা ওইখানে রাজ্জাক ভাইয়ের ওইখানে সিরিয়ালে রেখে আমরা এখানে আসছি হাকিম ভাই আমি আর মাসুম এখান থেকে হাকিম ভাই টাকা উইথড্র করবে উনি ওনার ব্যাঙ্কে সব টাকা উইথড্র করেনি উনি বাড়িতে নিয়ে যাবে টাকা এই জন্য আমরা এখন এখানে এটিএম বুথ খুঁজতেছি এজন্য জিজ্ঞেস করলাম সে বললো যে উপরে আমরা উপরে ওই এটিএম বুথ খুঁজতেছি টাকা বেরোলো আর হাকিম ভাই হাসি দেখেন মানি মানি আমাদের হাকিম ভাই টাকা উঠেছে দেখেন কত পরিমাণ টাকা অনুভূতি বলেন যে যাচ্ছেন যে আমাকে কি বলবো আমাকে এত আনন্দ লাগছে অনেক কষ্ট করার পর ধরেন এই দিন পেয়েছি আমরা ইনশাআল্লাহ আমরা কোম্পানিতে সবাই খুব কষ্ট করি কষ্ট করে ধৈর্য ধরে থাকার পরে এই দিনটা পেয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাকে দোয়া করবেন আমাদের জন্য ঠিকঠাক মতো বসাতে পারেন ঠিকঠাক মতো ফেরত আসতে পারেন এই দোয়া রইল হ্যাঁ ইনশাআল্লাহ আর আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন ফলে আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে ট্রাভেল করতে পারি যে আবার আসতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের হাকিম ভাই বোর্ডিং পাস হাতে পেলো আর সে একটু টেনশন ছিল তার ওজন একটু বেশি ছিল 42 কেজির মতো ছিল কিন্তু এখানে নিয়ম হলো 40 কেজি কিন্তু সব ঠিকঠাক মতো হয়েছে এখন হাকিম ভাই খুশি কোনো সমস্যা কেন আর কিছু জিজ্ঞেস করেন 1-2 কেজি এটা আসলে স্যাক্রিফাইস করে এটা কোনো ব্যাপার না আমাদের হাকিম ভাই অবশেষে তার ইমিগ্রেশন কমপ্লিট করলো এখানে বেল্ট মোবাইল টোবাইল যে ইয়াগুলো হয় স্ক্যানিং হয় এগুলো সব শেষ হয়েছে সে এখন প্লেনের দিকে চলে গেলো আমরা দূর থেকে দেখেছিলাম দূর থেকে আমরা দূর তাকে আই কন্ট্যাক্ট করলাম আর কি চলে গেলো ঠিকঠাক মতো সহি সালামতে আর কি নতুন আর কিছু বলার নাই আর আমরা এখানে আপাতত ভিডিওটা এখানে শেষ হচ্ছে এয়ারপোর্ট থেকে হ্যানারি কোয়ান্ডা এয়ারপোর্ট থেকে আপনাদের বিদায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও আকর্ষণীয় ভিডিও আসতেছে আর সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ